প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জ্বালানি খাতে বছরে 53,000 কোটি টাকার বেশি ভর্তুকি দেওয়া হচ্ছে এ খাতে ভর্তুকি বাড়ালে উন্নয়ন বাধাগ্রস্ত হবে গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে যোগদান ও ফ্রান্স সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন আলোচনার মাধ্যমে বাস ভাড়া যৌক্তিক পর্যায়ে আনা হয়েছে ইউপি নির্বাচনে দলের বিরুদ্ধে কাজ করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী অন্যদিকে সরকার খালেদা জিয়ার চিকিৎসার সব ব্যবস্থা করেছে বলেও জানান শেখ হাসিনা বিস্তারিত জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন ও ফ্রান্স সফর শেষে সফরের বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখিত বক্তব্যে সফরের বিস্তারিত তুলে ধরেন তিনি সিনিয়র সাংবাদিক ও সম্পাদকের মধ্যে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থল গণভবনের ব্যাংকুয়েট হলে মানুষ তখন হত্যা হয়েছিল এ সময় প্রধানমন্ত্রী বলেন জলবায়ু সম্মেলনে বিশ্বের 5 জন শীর্ষ ডিল মেকারের সঙ্গে তার নাম থাকার অর্থ হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার প্রতি বিশ্ববাসীর আস্থার প্রকাশ এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন আরও তথ্য সংগ্রহ করে বের করা হবে জিয়াউর রহমান কত মানুষকে মেরেছে কিছু মানুষ মোটা অঙ্কের টাকা পেয়ে এখনও দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে মানে সামরিক আদালতে বিচার অথবা সেখানে কোর্ট মার্শাল মার্শালের ফলে তাদেরকে নির্মমভাবে হত্যা করে প্রকৃতপক্ষে কত মানুষ মারা গেছে এবং কত পরিবার তাদের আপনজনের লাশ পায়নি বা কত এই ব্যাপারটা কিন্তু কখনো সেভাবে কেউ তুলে ধরেননি তো এতকাল পরে হলেও যে বিষয়টা সামনে এসছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন হানাহানি কোনোভাবেই কাম্য নয় দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যারা নির্বাচন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি এটা ঠিক যে এবারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবসময় এর আগেও হয়েছে এখন হচ্ছে কিন্তু সেটা হোক আমরা সেটা চাই না দলের কোনো নেতৃত্ব সেটা ইউনিয়ন পর্যায়ে হোক ওয়ার্ড পর্যায়ে হোক উপজেলা পর্যায়ে হোক জেলা পর্যায়ে হোক যারাই দলের সিদ্ধান্তের বাইরে কাজ করেছে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন তার উপর গ্রেনেড হামলা সহ যারা অমানবিক কর্মকাণ্ড চালিয়েছে তাকেও তিনি মানবতা দেখিয়েছেন বাকিটুকু আইনের বিষয় যারা আমার বাপ মা ভাই আমার ছোট রাসেলকে পর্যন্ত হত্যা করিয়েছে তারপরেও আমরা অমানুষ না অমানুষ না দেখেই তাকে আমরা অন্তত তার বাসায় থাকার ব্যবস্থাটুকু আমার এক্সিকিউটিভ অথরিটি আমার হাতে যতটুকু আছে আমি সেটুকু দিয়ে তাকে বাসায় থাকার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি বাকিটা আইনগত ব্যাপার মাসুদ মুস্তাহিদ আরটিভি ঢাকা